মুসা অবাক হয়ে তাকিয়ে আছে, ইয়াল্লাহ বলছে মুসা কি ব্যাপার, বলছে আল্লাহ জান ভরে গেল আল্লাহ, বলছে কিরকম, বলছে এই ভাষাতে যে আল্লাহকে সাড়া দেওয়া যায় এইটা তো আমি জানতাম না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই শব্দটা তো আমি জানতাম না। তোর খুব পছন্দ মুসা, বললে হ্যাঁ সত্যি আল্লাহ সত্যি তারা খুব ভালো হবে, যাদের মুখের ভাষা এত ভালো হয়, যাদের সম্বোধন বচন শব্দ এত ভালো হয়, লোকটা তো নিশ্চয়ই ভালো হবে। আল্লাহ পাক চলে মুসা শুনে রাখ, তোর যখন পছন্দ হয়েছে তো আমিও পছন্দ করেছি, আর বলে দিচ্ছি আজ থেকে কেয়ামত পর্যন্ত যারা আমার ঘরে আসবে এই শব্দ দিয়ে তারা আমাকে সাড়াবে আর আমি তাদের ডাকে সাড়া দেবো। যদি বলেন সুবহানাল্লাহ, কথা বুঝে এসছে বাবাজি? আপনি সেই উম্মত, আপনি কি করে গালি দেন, আপনি কি করে খারাপ বলেন, আপনি কি করে এমন পথে চলেন? আল্লাহ পাক আপনার আপনাকে এতটা উঁচু কোয়ালিটির এত হাই পাওয়ার আপনাকে তৈরি করেছে, আর আপনি নিজে থেকে কেন নেমে যাচ্ছেন? আল্লাহ পাক আপনাকে আমাকে ফিরে আসার তৌফিক দান করুক, বলুন আমিন। ফিরে আসার তৌফিক দান করুক, বলুন আমিন। বাবাজিরা সোনালালেরা জ্ঞানীজনরা সুধি মানুষেরা, এই জন্য আপনাদের কাছে আয়াত করে শুনে যে অকুল যা আল হাক ওয়া যাহাক আল বাতিল, সত্য যখন এসে গেছে মিথ্যা তখন তো চলে যেতে বাধ্য, আলো যখন চলে গেছে অন্ধকার তখন দূর হতে বাধ্য। বলেন আমি আপনি সেই ইসলামের আলোতে আসবো ইনশাআল্লাহ, আসবো ইনশাআল্লাহ, আসবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে আমি রাজি কিসে জানবি না, আমাকে রাজি করার জন্যই তো জলসা, আমাকে রাজি করার জন্যই তো নামাজ রোজা, হ্যাঁ না না বলেন, আমাকে রাজি করার জন্যই তো সব আমলগুলো, আমি কি সে রাজি শুনবি না? কি বলেন যে শুনবেন ইনশাআল্লাহ, আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই টপিকটা প্রথমে মাথায় রেখে আমি এতগুলো কথা আপনাদের শোনাচ্ছিলাম, বলেন আল্লাহকে রাজি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ শোনাচ্ছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ইসলাম মুকাম্মল করে দিলাম, আগে নিয়ে যাস না পিছনে টেনে আনিস না, ও জায়গাতে রেখে দিবি, আর আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তোর যেটা দরকার সব পাবি, কোনোটা অসুবিধা হবে অসুবিধা হবে। জোরে বলো, আল্লাহ পাক যত যা কিছু শুনিয়েছে, একদিন বিশ্বাস ছিল না আজ বিশ্বাস করতে বাধ্য হয়ে গেছে, কথা বোঝেন বোঝেন না? এবার যারা সোনারা লালিরা জ্ঞানী জনরা শুধু মানুষেরা, সারা পৃথিবী আমার হাতের মুঠ, আমার আল্লাহর হাতের মুঠোর ভিতরে, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ, জোরে বলেন হ্যাঁ না না? আমার বাপজির আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মাইরা বোনেরা, মানুষের মনে মনে হতো কীরকম কথাবার্তা, তো কী করে হয় বলো, সম্ভব কী করে হয়, সম্ভব সম্ভব নয়। কিন্তু আল্লাহ পাক বলছেন সিরু ফিল আরদি থুম্মা আনদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, ছোট মনে করো না বোকা, এ ওলামাদেরকে ছোট মনে করো না, ডাক্তার এতটা বড়, মাস্টার এতটা বড়, প্রফেসর এতটা বড়, ব্যারিস্টার যদি বলো আরো বড়, মৌলবীদের হলে একেবারে ছোট বড়, হ্যাঁ না না? এ জোরে বলেন হ্যাঁ না না? কথা বলে না, আর মৌলবীরা এত বড়, মাস্টার হলে আর একটু বড়, ডাক্তার হলে আর একটু বড়, ব্যারিস্টার হলে আর একটু বড়, হ্যাঁ না না বলো? সবাই বড় ছোটকে, মৌলবী শুনে রাখেন ছোটকে ছোট মনে করো না, সব ছোট কিন্তু ছোট না, সব ছোট কিন্তু জোরে বলো ছোট না। একটা নমুনা দেখাবো, তাড়াতাড়ি বলো,
দেখাবো, তাহলে শুনিয়ে দিচ্ছি, শুনে নাও। আজ থেকে 50 বছর ব্যাকে চলে যাও, যখন এলাকাতে সিনেমা হল ছিল না, আর বাজেদের সিনেমা হল হলো, দেশের মানুষ ভাত টাত খেয়ে পান খেয়ে লাইন দিচ্ছিল, হেন না জোরে বললাম, হেন না, সিনেমা হলটা কত বড়, মোটামুটি 2 কাঠা জায়গা চাই, হেন না জোরে বলেন, বড় ঘর হবে, ভেতরে পর্দা হবে, ছেলে মেয়ে বুড়োতে বুড়িতে সবাই লাইন দিয়ে পান খেয়ে যাবে, না বলেন, আল্লাহ পাক বললে শুনে রেখে দে, সিনেমা হল ঘরের ভেতরে বানাবো, ওই তো তাই আমার হয়, আল্লাহ পাক দেখ কায়দা করে দিচ্ছি, দেখ টেনে এনে সিনেমা হল ঘরের ভেতরে বানিয়ে দিল, হ্যাঁ না না বলো, হ্যাঁ বুঝতে পেরেছে মাল, জোরে বলো, বুঝে এসছে, এত বড় হলো, আল্লাহ বলে এর থেকে ছোট তোর পকেটে সিনেমা হল ভরে দেবো, বুঝছি মৌলভীর মাথা খারাপ হয়ে গেছে, হ্যাঁ না না বলো, আল্লাহ বলে দেখ ভরে দিচ্ছি, দেখ এখন সিনেমা হলে আর কেউ যায়, সিনেমা হল আমাদের বর্ধমানে যত ছিল সবগুলো গরুর খাটাল হলো, চলো দেখবে চলো, সব মোজ বাঁধা আছে, গরু বাঁধা, বলে এগুলো কি বলে বড় বড় নায়ক আর নায়িকা, খাটাল চালাচ্ছে, সিনেমা হল চলে গেল, ঘরের ভেতরে টিভি এলসিডি এলইডির উপরে ধুলো পড়ে বাজ পড়ে গেল, খোলার লোক নাই, হ্যাঁ না না বলো, এখন সিনেমা হল পকেটে ছিল আর বাদ করি মোড়ের মাথায় চালু হলো, মনে হচ্ছে ভীমরুতি ধরেছে, হ্যাঁ না বলে, রাত্রি 12টার সময় যার বাড়ি যাই, দেখি চিঠি হাত তুলে মোনাজাত করছে, সব হ্যাঁ না বল, মোবাইল হয়ে একটা জিনিসে লাভ হয়েছে, চোর দেশ থেকে চলে গেছে আর চোর আছে, কারণ জানে যার ঘরে ঢুকবে তার ঘরে দেখে মোনাজাত করছে, মনে করছে আল্লাহ কথা বোঝেন, হাত দু হাত তুলে মোনাজাত করছে, চোর মনে করছে রব্বা না কোথাও উত্তর 24 পরগনায় অলিতে ভরে গেছে আর চুরি করা, ফজরের নামাজ একজনও পড়ে না কিন্তু রাতে ইনশাল্লাহ কেউ ঘুমোয় না, রাত যত গভীর হবে মোনাজাত তত গাঢ় হবে, হ্যাঁ না বলেন, চোখ দাঁড়িয়ে দেখবে মানে বগ হেরে যাবে, বগের মাথা লড়ে ছেলের মাথা লড়ে না, বাপজিরা সোনারা লালেরা জ্ঞানী জনদার শুধু মানুষেরা, ওই 3 কাটা জায়গা সিনেমা হল হাতের ভেতরে এসে আসে না, আল্লাহ পাক বলে আমাদের শুনে রাখা দেয়, অত বড় হলটাকে যদি হাতের ভেতরে করে দিতে পারি তো আমি আল্লাহ পৃথিবীটাকে আমার হাতের মুঠোর ভিতরে রাখতে, জোরে বলো, বুঝে এসছে না আসে নাই, এ বোকা ছোটগুলোকে ছোট মনে করো না, এই মোবাইল যেদিন তৈরি হলো 4 জনের কপালে বাজ পড়লো, কজনের বলো, প্রথমে সিনেমা হলের কপালে বাজ পড়লো, দ্বিতীয় রেডিওর কপালে, রেডিওর কপালে বাজ পড়লো, আর তৃতীয় টিভির বুকে যক্ষা হয়ে গেল, হ্যাঁ না না বলেন, আর চতুর্থ ঘড়িগুলো একেবারে প্যারালাইসিস হয়ে ঝুলে রইল, মালার কেউ দেখে না, সত্য বলছি না মিছে বলছি, ধুক ধুক করছে, হ্যাঁ বলো, কেউ কেনে কেউ কেনে না, রাতের বেলা খাওয়া চলে গেছে পায়খানা, আলো ছিল না, মোবাইল জেলে দিছে এমন আলো, টসকে বলছে তো শুয়ে থাকা ভালো, এখন তো লাগবে না, হ্যাঁ না বল, এ বাবাজিরা সোনারা লালেরা, মোবাইল ছোট না বড়, ছোট কজনার কপালে বাজ ফেলেছে বলো, জলে বলো 4 জনা, আর আরেকজন ধুক ধুক করছে, এও শুনতে বেশি দিন আর টিকবে, জলে বলে না তো আরেকজন ছোট মনে করো না, আলেম সামনে না দাঁড়ালা তো বাবার জানাজা হবে, এই আলেম যদি না থাকে তোর জন্ম বৈধ, জোরে বলো কথা বলে হবে না, কারণ শুদ্ধভাবে বিয়ে না হলে প্রোডাকশন হালাল, বাংলা বোঝে না,
আরে মৌলবীদের বেতন ছোট বলে ছোট মনে করো না, আর আলেম ওলামা না থাকলে বোকা কলিমা নসিব হবে না। এজন্য বাপদিরা শোনা যায় না, কেন শুনি মনে হচ্ছে কোরআন শুনে দিচ্ছে। আর ইয়াউমা কুমালতুলাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম, বলো ইসলাম দিনা, আমি দিনে ইসলামের উপরে রাজি আছি শুনিয়ে দিচ্ছি। অ মুসলমানের ছেলেরা, কুকুরাটির জওয়ান যুবকেরা, ইসলাম মেনে নেবো ইনশাআল্লাহ, জোরে বলেন মানবে ইনশাআল্লাহ। ইসলাম কার নাম, ইসলাম কোন জিনিসের নাম, ইসলাম কোন জিনিসের নাম বলো, কোন জিনিসের নাম বলো। তো কোরআন বলছে আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা, যদি বলো এটার নাম ইসলাম, যেটা নিতে বলে নেবো, যেটা ছাড়তে বলে ছেড়ে, যদি বলেন ছেড়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ, ছাড়বো ইনশাল্লাহ, যদি বলেন ছাড়বো না কে কে বলেন, ছাড়বে না কেউ নাই, ছাড়বে ইনশাল্লাহ, ছাড়বে ইনশাল্লাহ, আল্লাহ আমাদেরকে ছাড়ার তৌফিক দান করুন, বলুন ইনশাআল্লাহ। ছাড়তে বললে ছাড় বললে যেদিকে বলবেন তাতেই রাজি, বিবি যদি ছাড়তে হয় তৈরি আছি, বাচ্চা যদি ছাড়তে হয় তো তৈরি আছি, সংসার ছাড়তে হলে তৈরি আছি, মা বাপ ছেড়ে চলে যেতে বললে তৈরি আছি, কিন্তু রাসূল আপনাকে ছেড়ে কোনো দিন যাব, জোরে বলো আরো জোরে বলো না। কোরআন বললে ইসলাম মেনে নিলে বাধা হবে আটজনা, জোরে বলেন কজন বাধা হবে, কেন বলেন তো, কারণ আমার জান্নাতের দরজা আছে আটখানা, আর ওই জান্নাতে যেতে গেলে বাধা দেবে, জোরে বলো বাধা দেবে কজন, আটজন। ওই আটটা বাধা টপকাবো ইনশাআল্লাহ, টপকাবো ইনশাআল্লাহ। কোরআন শুনিয়ে দিচ্ছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম আল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। কথা হয়েছে, আপনার হয়েছে পাঁচটা তিনটে কথা হলো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। এরপরে কি আছে, আল্লাহ লা ইউহিব্বুল না ইল্লাল ফাসিকিন শব্দ আছে, হ্যাঁ ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন,
আল্লাহ পাক শুনছেন, আমি হাফেজ নয় তো তাই আন্দাজ মারতে মাঝে মাঝে, আল্লাহ পাক শুনি নিশ্চয়ই শুনে রেখে দাও, আমি আল্লাহ শুনেছি কানাবাকুম ইসলাম মেনে অনেক বাবা বাধা হবে, কে বাধা হবে, শুধু একটা বাবা নয় অনেক রকমের বাবা হবে, বুঝে নাও আচার তফসির ওদিকে যাবো না, কারণ ওদিকে গেলে টাইম কভার হয়ে গেছে যেতে পারবো না, এরকম যেটা যাচ্ছে অনেক বাবা আছে পৃথিবীতে, বাবা শেষ নাই, হ্যাঁ না বলেন, হ্যাঁ খাজা বাবা গাঁজা বাবা বোঝা বাবা সোজা বাবা, বাবা আমার আইনার কারিকার, কত রকমের যে বাবা আছে, কি বুঝলে কত রকমের বাবা এখন আছে, তো বলি ইনকানাবাকুম বহু বাবা বহু বেটা তোমাকে বাধা দেবে, ওয়াজওয়াজুকুম আর তোমাদের বিবিরা তোমাদের বাধা দেবে, ওয়াজওয়াজুকুম কেন বললেন, কেন একজনের চার চারটে বিবি থাকে, থাকে না এখানে, ওই জন্য বহু বছর দিয়েছি ওয়াজওয়াজুকুম, আর যারা তোমাদের যুক্তিদাতা বুদ্ধিদাতা অনেক জ্ঞানী গুণী যাদেরকে ভাবো তারাও বাধা দেবে, আর ওই সমস্ত সম্পদ যেগুলো তুমি পেয়েছ মাল বলবে চলে যাবে হাতছাড়া হয়ে যাবো তোমার থাকবে না, লোকে ভয় দেখাবে ওইসব করলে আর থাকবে কিছু, ফুটে যাবি ভিক করে খাবি, কি করে খাবি, আমি যখন স্কুল মাদ্রাসায় যাই তোমার চাচা বলতো কি করে খাবি, কেন পাচ্ছি ইমামতি করে দুশো টাকা পাবি, তখন ইমাম সাহেবদের বেতন দুশো দেড়শো করেছিল, তো দেড়শো টাকায় কি পাবি কি করে খাবি, আমি যখন ফারে হয়ে এলাম তখন তিনশো টাকা ইমাম সাহেব বেতন, খুব হায়েস্ট তিনশো তিনশো সাড়ে তিনশো বলে পরে সাড়ে তিনশো বেতন, বাবা চিন্তা করছি সাড়ে তিনশো টাকা আমার বিয়ে ঠিকঠাক হচ্ছে তো আমার স্ত্রীর বোনেরা আমার স্ত্রীকে বুঝুচ্ছে তিনশো টাকা চাকরি করে, জুতো কিনলে আর মজা কেন পয়সা পাবে, তো না বলে দে কি আমার এক ভাইরা ভাই বুঝুচ্ছে শোন সারা জীবন খাট কিনলে জীবনে গদি কিনতে পারবি, এই সুগুলো খাটের উপর দোকান করে পড়তে হবে বুঝে দেখ, আল্লাহ পাক বলছে দাঁড়ালে দাঁড়া বদমাস কথা গান, তুই সারা জীবনে যা কামাবি আমি আল্লাহ পাক চাইলে আলেমদেরকে এক মাসে তা কামানোর ক্ষমতা করে দেবো, বলুন সুবহান আল্লাহ, আল্লাহ পারে না পারে না পায় না পারে না পারে, বাবা দিদা সুহানা এখন সব মালগুলো আমার কাছে গিলে বসে আছে, কোনো মামু আমার কাছে গেলে নাই বলতে পারবে না, বাবা দিদা সুহানা জ্ঞান কেন্দ্র শুনি মানুষেরা তল্লা পাক শোনাচ্ছে শুনে রেখে দে ভয় দেখাবে তোকে, ও তিজারাতান তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর যে বাড়িটার উপর তুমি খুব রাজি খুব পছন্দ করো ঝেড়ে মুছে পরিষ্কার করে ছাপ সব ঠিকঠাক করে রেখে দিয়েছো, এ বাড়ি বাধা দেবে ফেলে চলে গেলে কে দেখবে, উফ নোংরা হয়ে যাবে মাছি দেবে, চিন্তা হবে, হ্যাঁ না চিন্তা হবে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের থেকে ভালোবাসার বেশি হবে না, তো শুনে রাখো খোদার গজব নামার অপেক্ষায় আছে, নামলে আর বাঁচাবার কেউ থাকবে কেউ থাকবে কেউ থাকবে, এবারে একটা একটা করে দেখাবো দু চারটে গজব দেখাবো, এই দু চারটে গজব দেখাবো যে ছেলের মোহাম্মতে পড়ে বাপেরা অনেক কিছু করেছে, বুড়ো বয়সে মার খাচ্ছে ওষুধ পাচ্ছে খালি কাঞ্চার বলছে ছেলেরা তাকায় না, আমার তো হাসি লাগে দেখলে, আমি তাহলে কি হয়েছে বুঝছো ছেলেরা কি বলবো ছেলের জন্য কি করেছো বলো, গোসল করা শিখিয়েছো বলছে না বাবা, দাঁড়িয়ে পেঁচা করা শিখিয়েছো বলছে হ্যাঁ, কি করে ছেলের জন্য, ফেরেশতারা চিন্তা করছে খোদা বুড়োকে কোন দিকে পিটাবো বাঁশের গোড়ার দিকে না ডগের দিকে, ছেলেকে এখনো গোসল করা শেখায় না দাঁড়িয়ে পেঁচা করা শিখিয়েছে, কিরকম বাপ বোঝো, হায় 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 তোমা 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 তোমা, এখনো পর্যন্ত ছেলেকে ছেলের রবের সঙ্গে পরিচয় করায় নাই,
যে ওকে পাঠিয়েছে কে আর ওকে ডাকবে কে, এইটুকু ছেলেকে শেখায় নাই। ও আফসোস করছে মনের মাথায় বসে বসে, ছেলে তো খোদা বলছে তুই তো ছেলেকে পরিচয় কর, তুই পরিচয় করবে কে? কথা বুঝেছে বাবাজি? তো যাকে এদিকে যাচ্ছি না, তোমরা পাক শোনাতে ফাতালাম পাশু গদম নামতে দেরি, ঘাবড়াস না, সেদিন কিন্তু আফসোস করে মরে যাবি, চোখের পানি বন্ধ হবে না, চোখের পানি ঝরতে ঝরতে চোখের পানি শুকিয়ে যাবে, আর পানির জায়গাতে রক্তের ফোঁটা আসবে, কিন্তু আমার রহমতের দরজা খুলবে না। সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। এই জন্য বাবাজিরা সোনা লালিরা, আমি প্রথমে বলেছিলাম আবারও বলে দিচ্ছি, কি নিয়ে আল্লাহ সামনে দাঁড়াবো এটা মনে রাখি। ইয়াউমাইয়া কুমুন নাস লিরাব্বিল আলামিন। তাই সেদিন সাহাবাদের ভেতরে এ তারাফ এ অনুশোচনা ছিল। হাজরতে ওমর ফারুকের মতো মানুষ, হাজরতে ওমর ফারুকের মতো মানুষ নামাজে দাঁড়িয়ে গেছে, আবু লুলু মুনাফিকের বেটা বেইমান হাতে তীক্ষ্ণ ধারালো ছুরি নিয়ে পেটে চালিয়ে দিলে, একবার পেটে চালিয়েছে জান ধরে নাই, আরেকবার চালিয়েছে তাতেও জান ধরে নাই, আরেকবার চালিয়েছে গোটা পেটের ভিতরে সমস্ত নাড়ি ভুড়ি কেটে টুকরো টুকরো হয়ে গেছে, ঠেলে ফাঁকে বার হয়ে গেছে, কাঁথে পড়ে গেলেন। এক সাহাবি সামনে দাঁড়ালেন, বাকি নামাজ শেষ করলেন, বেইমান তখন ছুটে পালিয়ে চলে গেছে। নামাজের শেষে ওনাকে তোলা হলো, কাপড় দিয়ে পেটের ভিতরে আতুড়িগুলোকে ভিতরে ভরে দিয়ে ভালো করে টেনে বেঁধে দেওয়া হলো, রক্তের বন্যা বয়ে চলে যাচ্ছে, জ্ঞান হারিয়ে জমিনে পড়ে গেছে। এক সাহাবি কোলের উপরে তুলে নিয়ে বসে আছে, মাথাটা কোলের উপরে আছে, আর সাহাবির কোলে তন্দাচ্ছন্ন হয়ে আছে। যখন জ্ঞান ফিরেছে তাকিয়ে দেখে একজন সাহাবি দাঁড়িয়ে আছে, কাপড়টা গোরগাটের নিচে নেমে গেছে, তো গরম আওয়াজে শোনাচ্ছে, মশাই কাপড়টা তুলে পরো, এখানে কাপড় নিচে নেমে গেলে তোমাকে জাহান্নামে যেতে হবে, রাসূল জাহান্নামি বলেছে। এই আখিরাতের ফিকির এতটা মাথায় আমার আল্লাহওয়ালা ভাইরা তার নকল করছে যে ওমরে ফারুকের মতো মানুষ যাকে আল্লাহর নবী বলেছেন, লাউকানা নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো তো ওমর নবী হতো। ওমর জমিনে যেটা ফয়সালা দেয় আল্লাহ আসমানে ওটাকে কবুল করে দেয়, ওমর জমিনে যেটা চায় আল্লাহ আসমানে ওটাই ফয়সালা দিয়ে দেয়, তার নাম হচ্ছে ওমর। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবীর কোলে থেকে মাথাটাকে আস্তে করে নামিয়ে মদিনার মসজিদে নববীতে মাথাটা নামিয়ে দিলেন ধুলোর উপরে, মজাক নয়, পাথর নেই, টাইল লাগানো নেই, ওখানে কোনো মার্বেল নেই, ধুলোর উপরে মুখটা ঘষছে, এই মুখটাকে জমিনের উপরে ঘষছে আর বলছে, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওমর তোর ধ্বংস হয়ে যাবি, তোর রব যদি তোকে ক্ষমা না করে। এর নাম ওমর, এর নাম আখিরাতের ফিকির, এর নাম হচ্ছে আল্লাহর সামনে কি নিয়ে মুখটা দেখাবো, কি করে মুখটা দেখাবো। নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে, ওমরে ফারুক নামাজ পড়তে পড়তে এত জোরে টুকরে কেঁদে গেছে যে মনে হচ্ছে নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজের পরে সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই আয়াত তো আপনার জন্য নাজিল হয় নাই, তবে আপনি কেন এমন করে টুকরে কাঁদছিলেন? বললেন, কে বলেছে তোমাকে? যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলে খুজুহু ফাকুলুহু, এই শব্দ যদি আমি ওমর আমার দিকে হাত তুলে বলে, তো আমাকে কে বাঁচাবে সেদিন, কে ঠেকাবে সেদিন? তাই সেদিন মনে হয়েছে আল্লাহ পাক যদি বলে খুজুহু ফাকুলুহু সুফাল জাগি, ওমর যদি তোকে বলে আমার আল্লাহ যে ধর ওকে, ধর ওমরকে ধর, যদি একবার আল্লাহ বলে ওমর কি করে মুখটা দেখাবে। এর নাম ওমর, এ হলো আখিরাতে আল্লাহর সামনে কি করে মুখটা দেখাবে। আবু বকর সিদ্দিকের মতো সাহাবি নির্জনে আড়াল জাগাতে গিয়ে নিজের দিকে তাকিয়ে বলতে, আবু বকর রে মানুষ কেন হলি, তোকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কি করে দাঁড়াবি, কি করে মুখ দেখাবি, তুই যদি গাছের পাতা হতিস ছাগলে খেয়ে নিত হিসাব লাগতো না, তুই যদি ঘাস হতিস ছাগলে খেত হিসাব লাগতো না, তোকে তো হিসাব দিয়ে দাঁড়াতে হবে,
শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে, এ মানুষ তুমি জানো যখন কোনো জায়গা দিয়ে যাও, নতুন জায়গায় যাও আর কোনো কুকুর তোমাকে দেখে, তখন হাও করে ছুটে তোমার দিকে আসে। ও তোমাকে কাটতে আসে না, ও তোমাকে কামড়াতে আসে না, ও হাও হাও করে কেন ছুটে আসে জানো? জানো না, একদিন আসে, দুদিন আসে, তিন দিন আসে, চার দিন আসে, পাঁচ দিন আসে, তারপরে আর আসে না। তারপরে তোমাকে দেখে মুখটার দিকে তাকায় আর তাকিয়ে দেখে লেজটা গুটিয়ে চুপ করে শুয়ে যায়। কি বলতে চাই জানো? প্রথম যেদিন দেখা হয়েছে সেদিন তোমাকে দেখে বলেছে, আনকিস ইয়া ইবনে আদম, আনকিস বিকাইসি রাব্বিকা জাল জালালি ওয়াল ইকরাম, এ খোদার বান্দা, এ আদমের বেটা, খোদার কসম থেকে বাঁচার চেষ্টা কর, তওবা কর, ফিরে আয়, যাস না ভুল পথে যাস না। প্রথম বলেছে, দ্বিতীয় দিন বলেছে, তৃতীয় দিন বলেছে, চার পাঁচ দিন বলার পরে ভেবেছে আমার ডিউটি শেষ হয়ে গেছে, তুতু আমার থেকেও খারাপ, আমি কুত্তা, আমার হিসাব হবে না, চুরি করবি কর, মিথ্যা বলবি বল, কারণ বউ নিয়ে পালাবি তো পালা, আর তোকে কিছু বলবো না, তোকে আমি পাঁচ পাঁচবার সতর্ক করেছি, আমি কুত্তা তোকে স্মরণ করেছি, আমি কুত্তা তোকে স্মরণ করে দিয়েছি, তুই কুত্তা আমার কথা শুনো, বিশ্বাস করলি না, স্মরণ করলি না। বাবাজিরা, সোনার আল্লাহ লীলা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মানুষ যখন জমিনের উপরে চলে, মাটি আফসোস করে খোদাকে বলে, খোদা আমার তো ইচ্ছা যায় ওকে ডাঁড় করে গিলে নিই, পৃথিবীর কেউ যেন হার পর্যন্ত খুঁজে না পায়, ওর এসে ঘরের ভেতরে পৌঁছে দিই, ওর সুরক্ষিত অফিসের ভেতরে ওকে চিরতরে সাবার করে দিই, ও যেন দ্বিতীয় নিঃশ্বাস না নিতে পারে। তো আল্লাহ জিজ্ঞাসা করে, ইয়ার এমা গজাবতানি, কেন এমন করে গোসা করছিস, এত রাগ করছিস কেন, কি হয়েছে তোর? তো মাটি বলে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার খায় আর শয়তানের সঙ্গে বন্ধুত্ব পাতায়, এটা কি সহ্য করা যায়? মনে হচ্ছে ওকে গিলে শেষ করে দিই, ওকে পৃথিবীর জমিতে রাখি না। আল্লাহ পাক বলে, দে সময় দে, অপেক্ষা কর, দেখ যদি ফিরে আসে, সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত দেখ যদি ফিরে আসে, যদি তওবা করে। আমার আল্লাহ বড় রহমান বড় রহিম, তাই এখনো পর্যন্ত আপনাকে আমাকে সময় দিয়েছেন, বলেছে ফিরে আয়। বাবাজিরা, সোনার লালেরা, কেন চন্দ্র সুদী মানুষরা, আল্লাহ পাক শোনাচ্ছে, আমি ইসলামের উপরে রাজি আছি, আমি ইসলামের উপরে রাজি আছি, আমি ইসলামের উপরে রাজি আছি। এ আল্লাহওয়ালা ভাইরা, বিশ্বনবী জনাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাগানে আমার সাথে তারা সব থেকে বেশি কাছে থাকবে, আমার সব থেকে বেশি কাছে তারা থাকবে, আমার সাথে সব থেকে বেশি পাশে থাকবে, এই রকম পাশে থাকবে যাদের মাঝখানে কোনো ফাঁক থাকবে না, আমি আর সে গায়ে গায়ে থাকবো, মাঝখানে কোনো তফাৎ থাকবে না, কিচ্ছু থাকবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব, সেই ব্যক্তি কে হবে যে আপনার একেবারে কাছে থাকবে, আপনার কাছে থেকে দূরে যাবে না? আল্লাহ রাসূল বললেন, যারা এতিমকে ভালোবেসে বুকে টেনে নিয়েছে, যারা বিধবাকে মায়ের মতো সম্মান দিয়েছে, আমি রাসূল বলছি তারা জান্নাতে আমার পাশে থাকবে, একেবারে পাশে থাকবে, মোটে ভাব থাকবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা যদি তাই হয়, এটা যদি ইসলাম হয়, এতে যদি আল্লাহ রাজি হয়, তো আমরা আমাদের জীবনে কোনোদিন কোনো এতিমকে সরাবো না, বিধবাকে কোনোদিন কাছ থেকে সরাবো না। তাই সেদিন দরবারে খেলাফতের সামনে একটা করে লিস্ট ছড়ানো হতো যে পুকুরাটির কতগুলো বিধবা আছে লিস্ট নামিয়ে দাও, কজন এতিম আছে নামিয়ে দাও, এতিমগুলোর নাম আর বিধবাদের নাম যখন নামানো হতো, প্রত্যেকজন মানুষ, প্রত্যেকটি সাহাবী প্রতিযোগিতা করতো যে আমি নেবো, আমি নেবো, আমি নেবো, এতিমকে কোলের কাছে নিয়ে সবাই ভাগ করে নেবে। আমার আল্লাহওয়ালা ভাইরা দরবারে গিয়ে দেখে ওমরে ফারুক চলেছেন, একটা জিম্মেদারি আমি নেবো, রাসূলের কথা মতো আমি রাসূলের পাশে থাকবো। দরবারে গিয়ে দেখে চ্যাপ্টার পুরো ঝোলানো আছে,
লম্বা করে ঝোলানো আছে, আর উপর থেকে নিচে পর্যন্ত প্রত্যেকটি এতিমের পাশে একটা নাম লেখা আছে, প্রত্যেকটি বিধবার পাশে নাম লেখা আছে। খালি নেই, কোনো জায়গাতে খালি নেই। একেবারে লাস্ট পয়েন্ট এসে দেখে একটা বিধবার নাম লেখা আছে, পাশে কারোর নাম নেই, পাশে কোনো নাম নেই। ওমরে ফারুক খুশি হলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে কাজ দিয়েছে, আমি রাসূলের পাশে থাকার কাজ দিয়েছি। পাশে যখন নাম লেখা নেই তাহলে জায়গাটা নিঃসন্দেহে ফাঁকা, এটাই আমাকে দখল করতে হবে। কালকে কাজে জয়েন করব, এসে পাশে নামটা লিখে দেব। ফজরের নামাজ পড়ে তাসবিহাতে পা 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 করে ওই ভদ্র মহিলার বাড়ির কাছে গিয়ে আওয়াজ দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্র মহিলা আওয়াজ দিচ্ছেন, ওয়া আলাইকুম সালাম, কে বাবা? বলে আমি ওমর।